Hey everyone, Assalamualaikum. This is me Ila Hussain and welcome back to another brand new video. I hope apnara shobai bhalo achen and amio alhamdulillah bhalo achi. Shobai ke mahe ramzaner onek onek shubhechha. Ajke apnader sathe ami khubi chotto ekti video share korbo and seta obosshoi ekti drinks er video. Caption dekhe hoyto etokkhone guess kore felechen ami apnader sathe kon recipe ti share korbo. Exactly, আজকে আপনাদের সাথে মুম্বাইয়ের ফেমাস মহাব্বত কা শরবত এই রেসিপিটি শেয়ার করব সো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই লেটস গেট স্টার্টেড এন্ড চেক ইট আউট এই ড্রিঙ্কসটি বানাতে গেলে এখানে মিল্ক তো মাস্ট লাগবেই সো এখানে আমি একটা গ্লাসে মিল্ক নিয়ে নিয়েছি আমি এখানে অতটা মিল্ক নেইনি যখন আপনি ফ্রুটসগুলো সরি যখন আপনি ফ্রুটটা গ্লাসের মধ্যে দিয়ে দিবেন তখন মিল্কটা এমনিতেই গ্লাসে সমান হয়ে যাবে আপনারা অবশ্যই দুধটাকে একটু জাল করে নেবেন আর এখানে রয়েছে ওয়াটারমেলন স্লাইস করা এখানে রয়েছে আইস এন্ড এখানে রয়েছে সুগার এখানে আপনারা চিনির পরিবর্তে সুগার সিরাপটা ইউজ করতে পারেন যেহেতু আমার নেই দ্যাটস হোয়াই আমি এখানে চিনিটা ইউজ করছি আর এখানে আমি রুয়াফজাটা ইউজ করছি ফ্লেভারের জন্য আর এটা দিয়ে থাকে দ্যাটস হোয়াই আমিও দিব মেইনলি আজকে আমি রেসিপিটা ফলো করেই বানাবো কেউ কেউ এটাতে গোলাপ জল দেয় বাট আমার গোলাপ জলের ফ্লেভারটা একদমই ভালো লাগে না দ্যাটস হোয়াই আমি ওটা স্কিপ করব তো এই তো আমি গ্লাসে কিছুটা পরিমাণ তরমুজ ফালি করে রাখাটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও বলছি আপনাদের বাসায় সুগার সিরাপ থাকলে আপনারা ওটাই ইউজ করবেন ওটা মিক্সড করতে অনেক সহজ হয় আর যেহেতু আমার নেই দ্যাটস হোয়াই আমি চিনিটাই দিয়েছি অ্যান্ড এখানে আমি গ্লাসে থাকা পুরো দুধটাই ঢেলে দিয়েছি চিনিটা যাতে সহজে মেল্ট হয়ে যায় এই জন্য আমি দুবার করে চিনিটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুয়াফজা যেটা এটার একটা মেইন উপাদান সো এটাও আমি একটু দিয়ে নিব এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এই তো একের পর এক সবগুলো উপাদান আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা আমি একটু মিক্সড করব দেন সবার লাস্টে আমি একটু আইস অ্যাড করব অ্যান্ড আইস অ্যাড করে নিলেই মুম্বাইয়ের ফেমাস মহাব্বত কা শরবত রেডি হয়ে যাবে সো চলুন এটার ফাইনাল লুকটা একটু দেখে আসি তো এই তো এটার ফাইনাল লুকটা এরকম এসেছে জানি না কতটুকু রেসিপি ফলো করে বানাতে পেরেছি আই এম নট শিওর বাট যেহেতু রোজা টেস্ট করতে পারছি না আমরা কেউই আশা করি এটা অনেক বেশি মজা হবে যেহেতু দেখতে অনেক ইয়াম্মি দেখাই যাচ্ছে সো খেতে তো অবভিয়াসলি অনেক বেশি মজা হবে যেহেতু এটা খুবই এখন পপুলার একটা ড্রিঙ্ক আই হোপ এই ড্রিঙ্কসটি ছোটো বড়ো সবারই অনেক বেশি পছন্দ হবে সো গাইজ ডেফিনেটলি গোনা ট্রাই দিস অ্যান্ড আশা করি আমার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফেজ